তিনজন অ্যাকিউজকে লান কোর্ট বেল দিয়েছেন ইমন হালদার শর্মি হালদার অ্যালিয়াস আমানা সুলতানা আর প্রাণেশ হালদার ইন টার্মস অফ সেকশন ফোর সেভেন্টি নাইন অফ দ্য বিএনএসএস ওয়ান থার্ড অব দি টোটাল পানিশমেন্ট হ্যাজ অলরেডি বিন সাফার্ড বাই দেম অ্যান্ড অ্যাজ সাচ দে রিলিজড অন বেল শর্ত দেওয়া হয়েছে তারা ভারতবর্ষের বাইরে যেতে পারবেন না তারা কোনোরকম উইটনেস বা এভিডেন্সের সঙ্গে কথা বলতে পারবেন না আর তারা পাঁচ লাখ টাকার ব্যক্তিগত জামিনে বন্ধ দেবেন বাকি তিনজন রয়েছেন তাদের বেল পিটিশন বেল প্রেয়ার রিজেক্ট হয়েছে কারণ তারা অলরেডি বাংলাদেশে কনভিক্টেড অ্যাকিউজ বলে